নতুন বছরে ঘরে বসে শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ আরও ত্বরান্বিত করে দিতে এবারে অনলাইন ক্লাস চালু করলো টেন মিনিট স্কুল যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা নিয়মিত করতে পারবে ক্লাস আর শেষ হবে আট মাসেই পুরো সিলেবাস যার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি বিশেষ অতিথি ছিলেন এসবিকে টেক ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এবং স্টার্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ টেন মিনিট স্কুলের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ফাউন্ডার আয়মান সাদিক কো ফাউন্ডার মির্জা সালমান হোসেন বেগ আবদুল্লাহ আবিয়াজ সহ অনেকে টেন মিনিট স্কুল অ্যাপেই হবে লাইভ ক্লাসগুলো একশো জনেরও বেশি শিক্ষক যুক্ত থাকবেন কার্যক্রমে প্রতিটি লাইভ ক্লাসে থাকবেন দুজন শিক্ষক যার একজন সরাসরি ক্লাস নিবেন দ্বিতীয়জন শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন